আহমদীয় সম্প্রদায়ের ওপর কট্টরপন্থীদের হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে পঞ্চগড়ে। শনিবার রাতে গুজব ছড়িয়ে সড়ক অবরোধ, গাড়িতে আগুন এবং দোকানে লুটপাট চালানোর ঘটনায় আটক করা হয়েছে 18 জনকে। স্থানীয়রা জানান, রাত 9টার দিকে কয়েকজন যুবক আহমদীয় সম্প্রদায়ের লোকজন দুইজনকে হত্যা করেছে এমন গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর কিছুক্ষণ পরই কয়েকজন যুবক লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে একটি গাড়িতে আগুন দেয়। কয়েকটি দোকানে চালানো হয় ভাঙচুর এবং লুটপাট। অরাজকতা সৃষ্টি তৈরির চেষ্টা চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে প্রশাসন। এ ঘটনার পর থেকেই পঞ্চগড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। এ ঘটনা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? জি প্রিয়া, আপনি যেমনটি বলছিলেন, গত রাত 9টার দিকে কিন্তু হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে দুজন মানুষকে হত্যা করা হয়েছে। এই গুজবের জেরে কিন্তু হঠাৎই মানুষজন, যারা দুর্বৃত্ত রয়েছে হামলাকারীরা, তারা কিন্তু মহাসড়কে এসে যানবাহন আটকে দেয় এবং মানুষজনকে অনেকটাই কিন্তু বেকায় দেয় ফেলে। এই মুহূর্তে হঠাৎ কিন্তু দোকানপাট গুলো শহরের বন্ধ হয়ে যায়, মানুষজন ছোটাছুটি করতে থাকে। এরপরে কিন্তু শহরে একটা ভয় ভীতি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এই দুর্বৃত্তরা কিন্তু পরে প্রাণারফিল গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালিয়ে ভাঙচুর করে সব ধরনের মালামাল লুট করে নিয়ে যায়। এর সব শুরুর দিকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই গুজবটি প্রথমে ছড়িয়ে পড়ে, এরপর থেকে কিন্তু শহরে উত্তেজনা বিরাজ করে, পরে কিন্তু বাড়তি পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করে কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়। এরপর থেকে কিন্তু জেলা শহরে বা পুরো জেলা জুড়ে কিন্তু আমরা ইন্টারনেট পরিষেবা সেটা বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি। তো আজ সকাল থেকে কিন্তু শহরে প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে মানুষজন কিন্তু বের হচ্ছেন, গাড়ি ঘোড়াও কিন্তু কিছুটা কম রয়েছে। দোকানপাট বেলা সকাল 9টা পর্যন্ত কিন্তু অনেক কয়েকটি হাতে গোনা দোকানপাট ছাড়া কিন্তু বেশিরভাগই বন্ধ রয়েছে। মানুষজনের মনে কিন্তু এখনো আতঙ্ক বিরাজ করছে, কখন যেন হামলা হয় এই ধরনের। কিন্তু এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।